গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি দেখো এই জাস্ট মানে ঘুম থেকে উঠলাম, এখন ইভিনিং টাইম, আর একটু আমি ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি নিচে, মানে ঠান্ডার জন্য নিচে আমি আর যাচ্ছি না, বাট এই ঘরেই একটু হাঁটাহাঁটি করছি। তো ভাবলাম চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করি, আর ঘরে কেউ নেই, মানে আজকে ওই অভি ড্রয়িং তো ড্রয়িং ক্লাসে গেছে, এখনও চোখ মুখও ধুইনি আমি, মানে একটু মনে হচ্ছে একটু অ্যাসিড অ্যাসিড হয়েছে, একটু লাগছে। তো দেখি একটু হাঁটাচলা করি, যদি ঠিক হয়, জল খেয়েছি অনেকটা, তারপরে দেখি টিফিনে কি খাওয়া যায় সেটা খাবো। দুধ খাবো, দুধ তো খাওয়া হয়নি সকালে, তো দুধটাই খাবো। আর এই হাঁটছি, মানে হাঁটা হচ্ছেই না বলতে গেলে, এই ঘরে যেটুকু ওইটুকু, ওয়েটও বেশি মানে অনেকটাই বেড়ে যাচ্ছে। এবার ওয়েট নিলাম তো তখন 71 কিলো, ভাবো এরপরে আর কি হবে, এখনো তো কিছুই হয়নি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো আমি আর বাইরে যাব না, সেই জন্য আর ওরাও নেই, এখানে বসে আছি। একটু পরে টিভি চালাবো, টিভিতে দেখবো বই, ওই হটস্টারে দেখছিলাম ওই কি অত্রাঙ্গি নাকি নতুন যে সারা আলি খানের বইটা, ওইটা এসছে, তো ওইটা ওরা কেউ নেই জ্বালাতনও করবে না, ব্যাস চুপচাপ দেখবো, বই দেখবো আর টিফিনটা করবো। আর আজকে রান্না আমাদের লাঞ্চে ডিমের ঝোল হয়েছিল, তো ব্যাস ওইটাই খেয়ে নেবে ওরা। যে শুক্তো করেছি তো, যেটা অভির খুব প্রিয় শুক্তোটা, তো আজকে আর কোনো প্ল্যানিং নেই, ওরা কখন আসবে সেই জন্য ওয়েট করছি, আর আমি এখানে হাঁটাহাঁটি করছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো মোটামুটি 20 মিনিট প্রায় হাঁটাহাঁটি করলাম, আর হাঁটতে পারছি না। এবার একটু টিফিনটা খেয়ে নিই, মুখ চুখ ধুয়ে নিই, দিয়ে টিফিনটা খেয়ে নিই, বেশিক্ষণ দেরি করলেও আবার অ্যাসিড হয়ে যেতে পারে। তো চলো যাই খাওয়া দাওয়া করি। একটু অন্যরকম বইটা, কি বলবো, ভালোই ভালো লাগছে। তো চলো আমি খাই আর মুভিটা এনজয় করি। বাচ্চা তো বললো 7:30 চলে আসবে, দেখা যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে বড়দিন, মেরি ক্রিসমাস সবাইকে, সবার বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। ঘুম থেকে অনেক আগে উঠে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে সব, পার্থ বেরিয়ে গেছে অফিসে, অভি এখনও ওঠেনি, আজকে একটু বেশি ঘুমাচ্ছে। রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে খেয়েছি আলুর পরোটা। এনিওয়েজ এখানে দেখো, এখন অভিকে আমি তুলবো, চকলেট সব গুছিয়ে রেখেছি, চকলেট, আর যেহেতু আজকে একটা ইয়ে থাকে না, স্যান্টা গিফট কি কিছু একটা এরকম দেবে, তো গিফট বলতে ও গাড়ি চেয়েছিল, বাট গাড়িটা
মানে পাওয়া যায়নি, ওর বাবা হয়তো এখন বেরিয়েছে, যদি পায় তো নিয়ে আসবে। কিন্তু আমি কিছুদিন আগে ওর জন্য একটা হুডির ওই কি বল জাম্পার টাইপের একটা কিনেছি, তো এটাই দিব, এটাই গিফট। আর খেলনা এমনিতে প্রচুর রয়েছে, গাড়ি তো মানে ঘর ভর্তি পুরো গাড়ি আর গাড়ি পড়ে গেছে, গাড়ি আর গাড়ি ঘর ভর্তি, সেই জন্য দেবো না। ওইটা আমি কিনেছি, মানে আমি কিনেছি চয়েস করে, আমার আমার মানে টাকা জমি আমি কিনেছি, ঠিক আছে? অনেকে ভাবতে পারে বরের টাকায় কিনে দে, না আমি টাকা জমি কিনেছি, আর এইটা বর কিনেছে, তো দুটো রেখে দিই। এটা হচ্ছে নিক অ্যান্ড জোন্সের, আর ওটা কিসের কি ইউনাইটেড, একটা ইউনাইটেড কিছু একটা হবে, এই দুটো রেখে দিই ওর মাথার কাছে। আর চকলেট নিয়ে গিয়ে কিনেছি, আর এগুলো দেখে মনে হয় না এতটা খুশি হবে, কারণ মানে ওর খাওয়া দাওয়া জামা কাপড় ফ্যাশন এইসবের কোনো ইন্টারেস্ট নেই, ওর শুধু গাড়ি 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 গাড়ি। সেই মানে যতই হোক ও চেয়েছিল হচ্ছে হট উইলসের ওই সেই 100 টাকার গাড়িগুলো হয় না, ওগুলো মেটালের, ওগুলো, বাট ওগুলো নাকি পাওয়া যাচ্ছে না, কিছু একটা ব্যাপার আছে। তো ওর বাবাও আজকে এখন বেরিয়েছে, যদি পায় তো নিয়ে আসবে, নাহলে দেখা যাক বিকালে, নাহলে দেখা যাক কী হয়, যাই দেখি। এক সেকেন্ড দেখছি, মহারাজা ঘুমাচ্ছে এখনো, দেখো দেখো ঘুমাচ্ছে, আমরা তো উঠে গেছি, পার্থ অলরেডি বেরিয়ে গেছে, রোদ ফোদ সব উঠে গেছে, কিন্তু এখনো ঘুমাচ্ছে। দাঁড়াও ওর বাবা গিয়ে চুল কাটিয়ে এনেছে। আর তোমার গিফট এই যে এইটাও, আর এইটাও, দুটোই জামা, বাবা গাড়ি পাইনি তো, পেলে নিয়ে আসবে, ঠিক আছে বিকালে নিয়ে আসবে, এটা পরে পরিয়ে দেখবো, ঠিক আছে রেখে দিই এখন, খাবি এই এখন না, ঘুম ঘুম থেকে উঠে এখন চোখ মুখ কিছু ধরিনি, ব্রেকফাস্ট করেনি, এখনই খেতে শুরু করে দিয়েছে, চলো চোখ মুখ ধোবে তারপরে তারপরে খাবে, ঠিক আছে যাও চোখ মুখ ধাও। তো যেটা বলেছিলাম যে অতটাও এইগুলো এই দুটো দেখে অতটা খুশি হবে না, কারণ গাড়ি চেয়েছিল, যা এখন যা হয়ে গেছে আর না কি, তো আমাকে একটু হামি দে, গাড়ি চেয়েছিল, ওবি গাড়ি চেয়েছিল তাই না, বাবা আনবে, বাবা আন, জামাও ভালো হয়েছে, জামাও ভালো লেগেছে, ও মানে মন রাখতে যায় বুঝেছো তো দুদিকেই।
হ্যাঁ, তো গাড়ি কালকেও খুঁজেছে কিন্তু পায়নি, আজকে আবার বেরিয়েছে, ওর বাবা বলেছে খুঁজবো, যদি পায় তো নিয়ে আসবে। যদি না পায় তাহলে অন্য জিনিস নিয়ে আসবে। কি জিনিস? অন্য একটা জিনিস বলেছি, তো ফেভারিট অন্য জিনিস নিয়ে আসবে। কি আনবে? ওর বাবা বলেছে যদি ওই হট উইলস গাড়ি না পায় তো অন্য যেটা আছে নিয়ে আসবে। নিয়ে ঠিকই আসবে, ছেলে বলেছে বাবা বাবা আনবে না, ঠিক আনবে, নাহলে বাবা তো মার খেয়ে খেয়ে বাবার একদম হাড়গোড় ভেঙে যাবে পালিতে। তো যাই, এগুলো রেখে দিই, এই চকলেট এখন অত সব দেবো না, ওটা স্কিপ দিলাম, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এইটাও খাবে শট, ও রোজ নিয়ে যাবে, মা শট দাও, শট শট দাও, শট এখন না, আগে ব্রেকফাস্ট করবো তারপরে ললিপপ, এটা আমি খাবো বলছে। হ্যাঁ, কি এটা ফাইভ স্টার? ফাইভ স্টার ওর পছন্দ না অত, বাবা খাবে, আমিও ফাইভ স্টার আমার ভালো লাগে না, আমারও আমার ভালো লাগে হচ্ছে জেম শর্ট, যেগুলো যেগুলো আমার পছন্দ সেগুলো সেগুলো ওর পছন্দ। আমার এই এই দুটো আর এই ললিপপ, এইগুলো ললিপপ, এইটা অন্য একটা পার্ক। চলো বিছানা টিছানাগুলো গুছাবো, আর আজকে আমাদের লাঞ্চ হয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, গেছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর হচ্ছে বাঁধাকপি, আর কালকে ডাল আছে সেজন্য আর করিনি কিছু। আর তো বিকালে দেখি, একটা ভাবছি আজকে বিকালে একটা অন্য কিছু একটা খাবো, কী খাবো দেখি। এখন মনে অভিরা যে বান্ধবী এসছে, কে ওই তোর পাশে তোমার রেখে দিতে বল, রেখে দিয়েছি দাদা। অভির একটা পার্সেল এলো, আবার ওই প্যান্ট মানে ফুল প্যান্ট, ওর সব প্যান্ট গুলো তো মানে ছোট হয়ে গেছে, পড়ছে ফেটে ফেটে যাচ্ছে, তো প্যান্ট। চলো খাই, আগে বিছানা গুছিয়ে তুমি যাও বসো, আমি বিছানা গুছিয়ে আসছি। এই যে এক সাইজ বড় নিয়েছি, পরে পরিয়ে দেখাবো, দেখবো এখন আর ভালো লাগছে না, খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। আর একটা হচ্ছে এই যে এটা এগুলো সব পার্থ নিয়ে এসছে, তো এগুলো খুলে দেখি। হ্যাঁ, এগুলো কি আছে, কেক এনেছে, কেক সেই ক্রিসমাসের কেক পাওয়া যায় না, ফ্রুট কেক, ওগুলো না আমার একটু ভালো লাগে না, বলেছে ওগুলো আনবা না, আনলে পেস্ট্রি আনবা, তো পেস্ট্রি এনেছে দেখি খুলে। নোংরা এটা ডেট আছে
সবগুলো পড়ে আগে পড়ে দেখ। এই দেখো আমার ক্রিসমাস গিফট। হট উইলস না বাট ঠিক আছে, হট উইলস না বাট ঠিক আছে, অন্য একটা কোম্পানি ঠিক আছে। তা হ্যাঁ, এটাই খুশি তুই রেখে দিলাম গাড়ি পে, খুব খুশি, মানে যে কোনো গাড়ি হোক, হট উইলস তো পাইনি, ওইটাই পেয়েছে। দেখি কিসের এটা মেটালে না, ওপরটা প্লাস্টিক নিচে নর্মাল একটা, বুঝেছো তো? আর কেকটা বিকালে কাটবো। পেস্ট্রি এনেছে না, ওই ফ্রুট কেকগুলো না, এই যে ওই কিশমিশ বাদাম, তারপর ওই মোরব্বা যেগুলো থাকে মুখে পড়লেই একদম সেই ওয়াক দেবে তো। আর এমনি আমারও ভালো লাগে না ওগুলো তো, সেই জন্য ওগুলো আনি, মেনলি ওগুলোই ক্রিসমাস কেক হয় তো, ওগুলো আর আনি নি। আমি বলছি পেস্ট্রি নিয়ে আসে, পেস্ট্রি খাবো, এমনিও খাওয়া যাবে, আর একটা ক্রিসমাস একটা ওকেশন তো ওই বুঝেই তো, ওটা দিয়েছে, ওটা নিয়ে আসছে, ওটা কাটবো বিকেলে। আর তাছাড়া পার্থ আবার বিকেলে ওর পার্টি আছে, পার্টি, ও একদম বিন্দাস আছে। আর আমি ঘরের মধ্যে থেকে এক তো 2 বছর ধরে ঘরে এই করোনার জন্য, তার মধ্যে এখন তো আরোই বেরোতে পারবো না, আর ও আমাকে মানে বেরো করতে চাইছে না, ওই যেহেতু ওই রুবেল ওই একটা পজিটিভ এসছে, মানে একটা রিপোর্ট খারাপ এসছে, ব্লাড রিপোর্ট, মানে ওইটা ঠান্ডার একটা ধাত, তো বলছি বেরিয়ে করবো না তোমাকে, তুমি ঘরে থাকো। কি যে কেমন যে লাগছে আমি জানি, এমনিতে অন্য সময় বছরে 2 বার ঘুরতেই যাই বাইরে, এখন কিছুই যাওয়া হচ্ছে না। এনিওয়েজ যাই, স্নানে যাই, তারপরে খাবো, এসেই খাই 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 করছে, আলুর পরোটা খেয়েছে তাও এসে খাই খাই করছে। ঘরে থাক যদি থাকতো, এখন যেহেতু আমি স্নানে যাবো তাই কিছু বলছে না, চা চা করতো। আর আমার ওই লাক্স ইনফার্নোর মনে হয় ওই ওয়ার্ম যেগুলো হয় থার্মাল প্যান্টগুলো এনেছে, আমার তো খুব দরকার যেহেতু পায়ে ব্যথা, ঠান্ডার জন্যও হতে পারে, তো এটা এনেছে। আর একটা যেটা ছিল ওটা একটু ছিঁড়ে গেছে, ফেটে গেছে, তো এটা এনেছে। আর ওভির তো এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, বেশি ভালো না, মানে পাতলা পাতলা ওভির প্যান্টগুলো, অনলাইনে আর কীরকম হবে, নর্মাল পরার জন্য ঘরেই মোটামুটি ঠিকই আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি, আর দাঁড়ো এক সেকেন্ড, তোমার খুব অহংকার হচ্ছে না কেন? হ্যাঁ, তো এই ঘুম থেকে উঠলাম, দেখছো কি অবস্থা, আর এই যে মাঠ থেকে এলো বাবার ছেলে, আর এখন আমরা কেক কাটিং করব, মানে সেলিব্রেশন হবে, কী বলে 25শে ডিসেম্বর বড়দিনের সেলিব্রেশন হবে, ক্রিসমাস সেলিব্রেশন, তো কেকটা নিয়ে আসি, খিদেও পেয়ে গেছে, খাবো তাই কাটবো। জোরে চাপতে ছিল, হ্যাঁ।
Hey guys, welcome back. তো শুয়ে পড়েছি দেখেছো সব সেলিব্রেশন কমপ্লিট পার্থর তো এখন পার্টি আছে পার্টি তো বেরিয়ে গেছে পার্টির জন্য এই আস্তে দে মিউট কর বেরিয়ে গেছে আর আমাদের তো পার্টি নেই আমরা ভাত খাবো ঘরে বসে ভেবেছিলাম পিৎজা খাবো তো ওই পেস্ট্রি খেয়ে পেটা তো ফুলে গেছে আমি আর ভাবছি আজ আর খাবো না সেজন্য ক্যান্সেল করতে বললাম ওকে অভির তো খাওয়ার বেলায় নেই দিলে খাবে না দিলে না খাবে সেই জন্য আর অর্ডার দিইনি সেই জন্য আর অর্ডার করিনি আর তো এই বসে এখন সিরিয়ালের মজা নিচ্ছি আর কি কাজ নেই এখন একটু অনেকক্ষণ পরে মানে 9টার দিকে ভাত বসাবো পার্থ কি হলো রে পার্থ রুটি খাবে রুটি করবো ব্যাস তো এই হচ্ছে আজকে 25শে ডিসেম্বরের দিন আর সেলিব্রেশন এইভাবেই কোনো বছর তো তাও হয় না শুধুমাত্র ওই অভিকে একটু যা খেলনা মেলনা দেওয়া হয় এবছর তাও একটু কেকটা কাটলাম কেক খেতে ইচ্ছে করছিল তো আজকে সুযোগ ছিল তো কেক নিয়ে এসেছিল ম্যাঙ্গোর যে এমনি যে পিসগুলো থাকে না সেইগুলো কোথাও পাইনি তো আমি বললাম তাহলে কেকটাই নিয়ে আসো কাট করবে অভি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে অন্য ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো বাই গুড নাইট